হ্যালো চাকরিপ্রার্থী ভাই বন্ধুগণ, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে সরকারি চাকরির মোট 4টি পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে। চলুন জেনে নেই কোন কোন পরীক্ষার তারিখ প্রকাশিত হলো। প্রথমেই যে আপডেটটি, বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড খুলনা এর পরীক্ষার সময়সূচি প্রকাশ। বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড খুলনা এর বিভিন্ন পদে জনবল নিয়োগের লক্ষ্যে 2 নং কলামে বর্ণিত পদে বিবেচিত প্রার্থীদের স্থগিতকৃত লিখিত পরীক্ষা নিম্নবর্তিত সময়সূচি ও স্থান অনুযায়ী অনুষ্ঠিত হবে। পরীক্ষার তারিখ 24/9/2021। এখানে 1 থেকে শুরু করে 8 পর্যন্ত মোট 8টি পদ আছে। প্রথম পদ উপ সহকারী প্রকৌশলী, দ্বিতীয় পদ উপ সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল, তৃতীয় পদ নিরীক্ষা কর্মকর্তা, চতুর্থ পদ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, পঞ্চম পদ ক্যান্টিন সহকারী, ষষ্ঠ পদ ভান্ডার সহকারী, সপ্তম পদ মেশিন অপারেটর, অষ্টম পদ প্রকর্মী। এর সবগুলো পরীক্ষার তারিখ 24/9/2021 রোজ শুক্রবার বেলা 10:30 থেকে 12:00 ঘটিকা পর্যন্ত। পরীক্ষা স্থান খুক, খানজাহান আলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়, ফুলবাড়ি গেট, খুলনা। এরপরে যে আপডেট, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ। মৌখিক পরীক্ষার সময় 19/9/2021 থেকে পর্যায়ক্রমে 13/10/2021 পর্যন্ত। আপনারা এখানে বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন এবং রোল নম্বরগুলো দেখতে পাচ্ছেন। আপনারা যারা পরীক্ষার্থী আছেন, ভিডিওটি পজ করে রোল নম্বর অনুযায়ী তারিখ এবং সময়টি দেখে নেবেন। এর পরবর্তী যে আপডেট, বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের পরীক্ষার সময়সূচি প্রকাশ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের উপ সহকারী পরিচালক ড্রিলিং প্রকৌশল 10ম গ্রেড পদের প্রার্থীদের এমসিকিউ টাইপ বাছাই পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশিত হয়েছে। পরীক্ষার তারিখ 27/10/2021। লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব, আপনারা সেখান থেকে এই পরীক্ষার তারিখ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এরপরে যে আপডেট, গণপূর্ত অধিদপ্তরের পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। গণপূর্ত অধিদপ্তরের তৃতীয় শ্রেণীর 8 ক্যাটাগরির 453টি শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে মৌখিক পরীক্ষা গ্রহণের সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পরীক্ষার তারিখ 27/9/2021 হতে পর্যায়ক্রমে 23/12/2021 পর্যন্ত। আমি গণপূর্ত অধিদপ্তরের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব, আপনারা সেখান থেকে রোল এবং পরীক্ষার তারিখটি দেখে নিতে পারবেন। এরকম আপডেট যদি মিস না করতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবার জন্য শুভকামনা থাকলো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।